জুলাই বিপ্লবে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আরও সময় লাগবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, এখনও গণকবরের খোঁজ মিলছে। জাতীয় সংসদ ভবনের পাশের খেলার মাঠটি শহীদ ফারহান ফাইয়াজের নামে উদ্বোধন করে তিনি বলেন, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের পাশাপাশি প্রতিটি জেলা উপজেলায় শহীদদের নামে স্টেডিয়াম করা হবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার মর্মান্তিক দৃশ্য বর্বরতার সব সীমাকে অতিক্রম করে যায়। ছাত্র জনতার আন্দোলনে এই কিশোরদের হত্যা করে পুড়িয়ে ফেলে পুলিশ। জুলাই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে ছাত্র জনতার উপর পৈশাচিকতা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সময়ের সাথে সাথে মিলতে শুরু করেছে গণকবরও, এখনও বেরিয়ে আসছে নিখোঁজের সংবাদ। দেশের জন্য এই আত্মত্যাগের ঋণ শোধ হবে না কোনোদিনই। জাতীয় সংসদ ভবনের পাশে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বললেন, রক্তের মূল্য পরিশোধ সম্ভব নয়, কিন্তু সাধ্যমতো সম্মান ও শ্রদ্ধা জানানোর চেষ্টাই এই সরকারের প্রতিজ্ঞা। শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ, আপনারা জানেন কুষ্টিয়ার যে জেলা স্টেডিয়াম আছে সেটার নাম আমরা আবরার ফাহাদ স্টেডিয়াম করেছি। আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি, তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই, তাদেরকে যেন বাংলাদেশ কখনো ভুলে না যায় সেটা নিশ্চিত করার জন্য আমরা একটি এই ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1,500-এরও বেশি শহীদ এবং 31,000 আহতের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহতদের অনেকেরই মৃত্যু হচ্ছে, বড় হচ্ছে শহীদের তালিকাও। 18-19-20-21 তারিখ যখন গুলি করা হলো তখন এমনও ঘটনা ঘটেছে যে হাসপাতাল ভর্তি নেয়নি এবং হাসপাতাল সময় মতো চিকিৎসা করলে হয়তো বেঁচে যেত, কিন্তু সেই সিচুয়েশনও ইয়ে হয়নি। এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল যে অনেককেই সেখান থেকে মুমূর্ষ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে, তো সেই ডকুমেন্টগুলো নেই। এবং আরও একটা বিষয় হচ্ছে গণকবর, মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ভূমি মুক্তিযোদ্ধার প্রশ্নটা এখনও আমাদেরকে ফেস করতে হয় আজকে 54 বছর পরে এসেও, সেটা যাতে কোনোভাবে না থাকে সেজন্য আমাদের একটু সময় লাগছে, কিন্তু অতি দ্রুতই এই চূড়ান্ত তালিকাটা প্রকাশ করা হবে। এ পর্যন্ত টাঙ্গাইল এবং কুষ্টিয়ায় জুলাই বিপ্লবের শহীদ দুইজনের স্মরণে 2টি মাঠের নামকরণ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।